উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর আসনে পছন্দের তালিকায় কে আছে উদ্বেগজনক ফল জনমত সমীক্ষা এবিপি নিউজ সি ভোটারের বিস্তারিতভাবে জানতে সঙ্গেই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য বছর ঘুরলেই পাঁচ রাজ্যে নির্বাচন এর মধ্যে সবথেকে বড় রাজ্য হলো উত্তরপ্রদেশ সবকটি রাজনৈতিক দলই কার্যত প্রচারে নেমে পড়েছে নির্বাচনে জিততে নিজেদের অস্ত্রে শান দিচ্ছে তারা উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সমাজবাদী পার্টি ও বহুজন পার্টি কংগ্রেস এবং আম আদমি পার্টির আর মুখ্যমন্ত্রীর কুর্সির জন্য লড়াই মূলত যোগী আদিত্যনাথের সঙ্গে অখিলেশ যাদব এবং মায়াবতীর উত্তরপ্রদেশে বিজেপির তরফে দাবি করা হয়েছে সেখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে পাশাপাশি রাজ্যের প্রভূত উন্নয়ন হয়েছে যদিও এর বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দল তারা সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত কাজ না করার অভিযোগ করেছে পাশাপাশি বিরোধীরা ভরসা রাখছে প্রতিষ্ঠান বিরোধী ভোটের উপরে এবিপি সি ভোটারের তরফে যোগী আদিত্যনাথ সরকারের কাজ এবং তাদের পছন্দের মুখ্যমন্ত্রী কে তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল এ ব্যাপারে সেখানে 12,894 জনের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যোগী আদিত্যনাথ সরকারের কাজ নিয়ে করা প্রশ্নে 41.5% মানুষের উত্তর দিয়েছেন ভালো তবে প্রায় 37.4% মানুষ বলেছেন পারফরম্যান্স খারাপ আর 21.1% মানুষ সমতা বজায় রেখে উত্তর দিয়েছেন সাধারণ মানুষের কাছে সব থেকে পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারেন সে ব্যাপারে প্রশ্ন রাখা হয়েছিল এদের মধ্যে 42.8% মানুষ যোগী আদিত্যনাথের পক্ষে উত্তর দিয়েছেন অন্যদিকে অখিলেশ যাদবের পক্ষে মত দিয়েছেন 32.2% মানুষ আর অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর পক্ষে মত দিয়েছেন 15.4% মানুষ সেই জায়গায় প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে মত দিয়েছেন 3.6% মানুষ এবং আরএলডির জয়ন্ত চৌধুরীর পক্ষে মত দিয়েছেন 1.6% মানুষ যোগী আদিত্যনাথ সরকারের কাজ নিয়ে ক্ষুব্ধ সেই রাজ্যের অনেকেই 48.3% মানুষ সরকার পরিবর্তন করতে চান ক্ষুব্ধ হলেও সরকার পরিবর্তন করতে চান না 27.5% মানুষ আর ক্ষুব্ধ নন আর সরকার পরিবর্তন করতে চান না এমন মানুষের সংখ্যা 24.2% যোগী আদিত্যনাথের সরকারের কাজ প্রায় অর্ধেক মানুষ ক্ষুব্ধ হলেও বেশিরভাগ মানুষ কিন্তু বিজেপিকে সমর্থনের পক্ষে 45.3% মানুষ বিজেপিকে জয়ী হিসেবে দেখতে চান এরপরে 29.8% মানুষ এসপিকে জয়ী হিসেবে দেখতে চান বিএসপিকে 8.1% মানুষ এবং কংগ্রেসকে 8% মানুষ জয়ী হিসেবে দেখতে চান 2.8% মানুষ উত্তর দিতে চাননি আর 2.7% মানুষ বলেছেন কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না নির্বাচনে কোন কোন বিষয় প্রভাব ফেলতে পারে তা জানতে করা প্রশ্নে 26.9% মানুষ উত্তর দিয়েছেন কৃষক বিক্ষোভ এরপরে রয়েছে সাম্প্রদায়িক বিভাজন 16.1% মানুষ করোনা পরিস্থিতি সামলাতে না পারার পক্ষে মত প্রকাশ করেছেন 15.2% মানুষ আর মাফিয়া ও গুন্ডাদের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন 13.5% মানুষ সমীক্ষার সব ফল বিশ্লেষণ করলে তা বিজেপির পক্ষেই যাচ্ছে এবং আদিত্যনাথ সব থেকে পছন্দের মুখ্যমন্ত্রী তা উঠে এসেছে তবে সাধারণ মানুষের অসন্তোষের বিষয়টিও পাশাপাশি উদ্বেগের মধ্যে রাখবে বিজেপি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে